প্রিয় বাংলা বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এই চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাই আজ তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের শেষ পর্ব দিকে রচিত পূর্ববঙ্গ গীতিকা থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্যগুলো প্রশ্ন উত্তর আকারে দিচ্ছি না কেবল তথ্য আকারে দিচ্ছি এই তথ্যগুলো থেকে যে কোনো প্রশ্ন উত্তর হতে পারে এই তথ্যগুলো একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী বাংলা পাস অনার্স এবং স্নাতকোত্তর শ্রেণীর সকল পড়ুয়া এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই তথ্য থেকে প্রশ্ন আসতে পারে তাই এই তথ্যগুলো জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে চলো শুরু করা যাক পূর্ববঙ্গ গীতিকা থেকে নেয়া গুরুত্বপূর্ণ তথ্য প্রথম তথ্য দীনেশচন্দ্র সেন উনিশশো সালে ময়মনসিংহ গীতিকা প্রকাশ করেন চন্দ্রকুমার সংগৃহীত সৌরভ পত্রিকায় প্রকাশিত ময়মনসিংহ গীতিকা দেখে দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা প্রকাশ করেন ময়মনসিংহ গীতিকা আরও কয়েকটি খণ্ড নিয়ে পূর্ববঙ্গ গীতিকা প্রকাশিত হয় পূর্ববঙ্গ গীতিকার কয়েকজন কবিরা হলেন দ্বিজ কানাই নয়নচাঁদ ঘোষ দ্বিজ ঈশান চন্দ্রাবতী রঘুসূত ফকির ফৈজু মনসুর বয়াতি প্রমুখেরা ময়মনসিংহ গীতিকা বাংলার পল্লী হৃদয়ের গভীর স্তর থেকে শত উচ্ছ্বসিত উৎস অকৃত্রিম বেদনার ধারা। এই সুন্দর মন্তব্যটি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ববঙ্গ গীতিকার উল্লেখযোগ্য পালা হল আঁধাবধূ মহুয়া মলুয়া কমলা কঙ্ক ও লীলা দস্যু কেনারাম প্রভৃতি ময়মনসিংহ ও পূর্ববঙ্গ গীতিকা মধ্যযুগের দেবদেবী মাহার্ত অপেক্ষা মর্ত মানবীয় সমাজ জীবনের প্রণয় ও তার নানা সমস্যা নিয়ে লেখা হয় চন্দ্রকুমার দে উনিশশো সালে প্রাচীন মহিলা কবি চন্দ্রাপতির সম্বন্ধে প্রবন্ধ প্রকাশ করেন কেদারনাথ মজুমদার সৌরভ পত্রিকায় সম্পাদক ছিলেন দীনেশচন্দ্র সেনের অনুরোধে চন্দ্রকুমার দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্ববঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে পালা সংগ্রহ করেন মহুয়াপালা রচনা করেছেন দিজো কানাই ময়মনসিংহ গীতিকা হিসেবে এই মহুয়া একটি উল্লেখযোগ্য পালা এরপর জয়চন্দ্র চন্দ্রাপতির পালা রচনা করেছেন নয়নচাঁদ ঘোষ কমলাপালা রচনা করেন দ্বিজ ঈশান কঙ্ক লীলাপালা রচনা করেন রঘুসূত দামোদর নয়নচাঁদ ও শ্রীনাথ বানিয়া প্রমুখেরা দেওয়ান পালা লেখেন মনসুর বয়াতি কেনারাম পালা রচনা করেছেন চন্দ্রাবতী গোপিকা কীর্তন রচনা করেন সুলা গায়েন চন্দ্রাবতী পালা সম্পর্কে দীনেশচন্দ্র সেন মন্তব্য করেন জয়চন্দ্রকে ভালোবাসিয়া এই সাধ্য বাম্বন ললনা মর্মস্তুত কষ্ট পাইয়াছিলেন এবং সেই ঘোর পরীক্ষার আগুনে পুড়িয়া তিনি কিরূপ বিশুদ্ধ সোনার ন্যায় নির্মল হইয়া উঠিয়াছিলেন কঙ্ক কঙ্কলীলা পালায় লীলা চরিত্র প্রসঙ্গে আশুতোষ ভট্টাচার্য বলেছিলেন লীলা চরিত্রটি ভুল উন্ঠিতা একটি লতার মতো বাল্যে জননীর এবং যৌবনে প্রণয়াস পদের আশ্রয়চ্যুতা পূর্ববঙ্গ গীতিকার বেশিরভাগ কবিরা পেশাগতভাবে ছিলেন কৃষক যাই হোক পূর্ববঙ্গ গীতিকা থেকে নেওয়া এই তথ্যগুলো জানানো হলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক দিয়ে প্রিয় বন্ধুদের কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো পরবর্তীকালে এই রকম বিভিন্ন তথ্য পেতে এই চ্যানেলে যারা প্রথম এসেছো চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন অন করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এই চ্যানেলের সঙ্গে থেকো আজ এই পর্যন্ত ধন্যবাদ